হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আজকে এখন মানে শরীরের উপরে যা গেছে আজকে ভেরি এক্সস্টেড দেখে বুঝতে পারছেন মানে চেহারা ঠেয়ার একদম টায়ার্ড কারণ আজকে গলাও বসে গেছে চিৎকার করতে করতে তো করি সবাই মোটামুটি একইভাবে মানে স্বাধীনতাকে ইউনো আপনারা বরণ করে নিচ্ছেন তো দু একটা কথা বলবো ডেফিনেটলি কথা তো চেষ্টা করি বলার তো পারফিউম ছাড়া আজকে অন্য কিছু জিনিস নিয়ে কথা বলবো তো অনেকেই হয়তো কংগ্রেচুলেট করছেন যে জয় ভাই ইউনো ইউ ডিজার্ভ ইট এন অল দ্যাট ভাই আমরা বেসিক্যালি আমি শুরু থেকে বলে আসছি যে এখানের মানে কৃতিত্ব যেখানে সেটা সেখানে দিতে হবে আমরা আসলে একসময় বলছিলাম একটা কোনো ভিডিওতে যে আমরা আসলে সিদ্ধারাহীন জাতিতে পরিণত হয়েছিলাম এবং আমাদের যদি কেউ মানে মুক্তি নিয়ে দিতে পারে সেটা সময় ইউথ হ্যাঁ তাদেরকে আমি স্যালুট জানাইছি এবং আজকেও জানাবো সবসময় জানাবো এবং সবসময় আজীবন তাদেরকে সম্মান করে যাব আমরা হয়তো বয়সে আপনাদের চেয়ে অনেক বড় যারা ইউথ তাদেরকে বলতেছি আমি আছে তাদের নিয়ে কথা বলবো দেশবাসী নিয়ে কথা বলবো কিছু বাট সত্যি কথা যেগুলো হচ্ছে মানে আমি আসলে চিন্তা করে বসিনি কি নিয়ে কথা বলবো হতে পারে ভিডিও অনেক লম্বা হইতে পারে যদি একটা কথা বলবো যেগুলো মনের ভাব প্রকাশ করা যেটা এতনে আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি নাই যেহেতু আমাদেরকে একটা ভীতির মানে একটা দাসত্বের দেশে পরিণত করা হয়েছিল যেখানে আপনার মানে মুখের উপরে এসে হাত দিয়ে চেপে আপনার দেখছেন হ্যাঁ মুখের উপর চেপে এসে মুখ বন্ধ করে দেওয়া হয় কথা বলার স্বাধীনতা আমাদের ছিল না এবং যতটুকু আমরা করতে পারছি আমাদের সাইড থেকে সেটা আসলে মানে পাঁচ পার্সেন্টও না বাট সাহস দেখাইছেন যারা মানে এগুলো আসলে কোনো মানে এগুলোর এগুলো মানে এখনও সময় লাগবে জিনিসটা পুরোপুরি মানে ধরেন কি বলে যে উপলব্ধি করতে মানে প্রত্যেকটা ঘুম দিয়ে যখন উঠি তখন মানে জিনিসগুলো এক এক করে মনে হয় যে আসলে কি হচ্ছে মানে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে তার আগে থেকে যখন ব্রুটারিটি শুরু হইলো এবং আমাদের স্টুডেন্ট থেকে যখন মারা হইলো তখন থেকে মানে আমি নর্মাল আমরা কেউই নর্মাল ছিলাম না কেউ নর্মাল থাকতে না আপনারা সবাই জানেন বাসার উপর দিয়ে হেলিকপ্টার ঘোড়ি করছে গুলি করছে রাস্তায় মানুষকে রাতের অন্ধকারে ফোন নেট সব অফ করে দিয়ে মানুষকে মারা হয়েছে তো এগুলো আসলে মানে আমরা দুঃস্বপ্ন কাকে বা দুঃস্বপ্ন মানে সিনেমা তো এরকম হয় না যেরকম দেশে হয়েছে এরকম হয় না এবং আমরা পুরাপুরি মানে একসময় আমি চিন্তা করছি সবাইকে মেরে ফেলবে হ্যাঁ এটি আমি ভয় পাচ্ছিলাম যে সত্যি কথা বলতে কারণ রাস্তায় তো ভাই মানে সবাই জানেন কি হয়েছে নতুন করে বলার কিছু নাই আন্দোলন যখন হয়েছে স্টুডেন্টদের হাতে খালি একটা লাঠি আর কিচ্ছু নাই এবং আপনার ইউনিটি যে কত মানে স্ট্রং একটা জিনিস যেটা হচ্ছে আপনার মানে প্রমাণ হইলো আমি সত্যি কথা বলতে আমি একটু ডিফারেন্টভাবে ভাবে কথা বলবো আমি আসলে সবার মানে হয়তো মেবি হইতে পারে আমি প্রপারলি কথা বলতেছি না বাট আমি আমার থেকে যেগুলো ফিল করছি কয়দিন যা দেখছি আমি সেখান থেকে বলবো হ্যাঁ যেটা ফিল করছি এটা হচ্ছে যে আমি আসলে না বাংলাদেশে হার দেখতে দেখতে খুব ইউজ টু হয়ে গেছিলাম এবং কখনই আশা করি না বাংলাদেশ কখনও জিতবে আমার ক্রিকেট খেলা হোক ফুটবল হোক যেটাই হোক সবসময় গিয়ে কাছে গিয়ে হেরে যাই এবং এবারও গতকাল ভোরে আমি ঘুমাইতে না আমি কত বেলাতে ঘুমাইতে পারি নাই আমি খালি দোয়া করছি যে ভাই এই যে আমার ছেলেগুলোকে আল্লাহ আমার ছেলেগুলোকে ছেলেগুলোকে এবার জিতায় দাও আমাদের জন্য হোক দেশের জন্য হোক ওদের ত্যাগের জন্য হোক শহীদ আবদার আবরারের জন্য হোক শহীদ সাইদের জন্য হোক মুক্ত কিংবা আমাদের শত শত হাজার হাজার ভাই বোন যাদেরকে ব্রুটালি মানে পাখির মতো মারছে এরা হুম তাদের জন্য হইলো দেশটাকে স্বাধীন করে আমি লোক চাইতেছিলাম যে আমি যাব সকালে যখন শুনি সকালে উঠে শুনলাম যে মানে দেখি যে আমাদের নেট নাই এবং কোনো জানার কোনো উপায় নাই তার আরেকবার নেট বন্ধ করে দিচ্ছে তো আমি জানতেছিলাম না কি হচ্ছে এবং আমি কোন দিক দিয়ে যাবো মানে তারা তো কারফিউ দিয়ে রাখছে এখন যদি গেলে যাস গুলি করে মেরে ফেলে তাহলে তো আমাদের আর সেই আমার সেই গোলটা হবে না তা আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে একবার চেষ্টা করি কোনোভাবে যাওয়ার বাট আমি আসলে বের হইতে পারিনি কিন্তু আমি বের হয়েছি অনেক পরে যখন আপনার অলরেডি সবাই মানে জিতে গিয়েছেন এবং আসলে মানে দ্য বিগ মুভ ওয়াজ ডান তো এগুলোর মধ্যে অনেকগুলো কথা আছে একটা কথা হচ্ছে সবার আগে যে সবাইকে মেনে নিতে হবে যে আমরা আসলে মানে দেশ হিসাবে আমরা অনেক স্ট্রাগলিং আমাদের নিজেদের মধ্যে যে ভুলগুলো আমাদের নিজেদের দেশের মধ্যে যে সমস্যাগুলো এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং তার আগে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে যাদের হাত ধরে স্বাধীনতা আসছে তাদের কখনো ভুলে যাওয়া যাবে না এক নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তাদের এই অর্জিত মানে অর্জন যেটা এটা যেন কোনো ভুল হাতে চলে না যায় যারা লাস্ট সেকেন্ডে হিরো হিসেবে কিংবা ধরেন পাশে জাস্ট থাকছে বাট অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক কিছুই করে নাই শুরু থেকে নাই কোনো দলীয় আমি শুরু থেকে বলে আসছি আমি কোনো দলকে পছন্দ করি না এটা হচ্ছে আমার পার্সোনাল পারসেপশন আমি মানে সব দলকেই তো দেখছি পাওয়ার এবং সবাই পাওয়ার পেলে কীরকম নেশা মতো হয়ে যায় এবং মানে মানুষ একটা সময় গিয়ে জানোয়ার হয়ে যায় মানে পলিটিশিয়ানরা জানোয়ার হয়ে যায় এবং তারা এক ছত্র অধিপত্র করতে চায় যে আপনার আর কাউকে টিকতে দিব না কাউকে মানে মানে থাকতে দিবো না এবং জবহীনতার একটা মানে জব দিতা যে আছে হীনতায় চলে আসছে জব দিতা নাই আপনার সংসদে নাই এই যে আমি ফ্রিলি কথা বলতে পারছি কত বছর পরে এটা আপনাদের বুকের কষ্ট আপনারা জানবেন কোনো কিছু বলা যায় না কোনো কিছু এক্সপ্রেস করা যায় না আপনার সব দিকে খালি আস্ফালন আপনার হায়নার আসফালন এই লীগ ওই লিগ এইটা ওইটা পুলিশ মানে বন্দুকের ভয় দেখা একটা জাতিকে চুপ চুপ করে করে রাখা রাখা মানুষকে হয়েছিল কোটির এবং আপনার অর্থনৈতিক ভাবে হোক যেভাবে হোক সবভাবে শেষ করে না একদম কথা বলতে পারবেন এবং আপনার আশেপাশে যেরকম আসফালন যে এরা কোনো পরাজিত হয় না এরা অনেক পুরনো খেলোয়াড় আসো খেলবো এটা এক দফা ঢুকায় দিব এই যে আস্ফলন এবং এগুলোর সঙ্গে সঙ্গে যারা যারা সুশীল করছে আমি বুঝতে পারি যে যারা জানোয়ার তাদের কোনো বোধ নাই কিন্তু যারা শিক্ষিত যারা উচ্চ শিক্ষিত এবং যারা ওয়েল এস্টাবলিশ সেলিব্রিটিস ক্রিকেটার বলেন বিজনেসম্যান বলেন এবং আমাকে একজন ফ্রেন্ডলিস্ট একজন বলছে ভাই আপনি আমাকেও ধরেন বা সামথিং উনি শাহবাগের একজন মানে কি বলে যখন আন্দোলন ছিল তখন তার লিডার ছিলেন তা আমি না মানে নাম নিতে চাই না বাট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আপনার এত কিছু দেখে দলকানা কানা হচ্ছে আপনার দেশ কানা কখনো হইতে পারেন নাই আপনার কোনো বিবেকবোধ জাগ্রত হয় নাই একটা ছেলে এক হাজার ছেলে একশো হোক যেই হোক গুলি করে মেরে ফেলছে বাচ্চাদের গুলি করে মেরে ফেলতেছে এত কিছু হয়েছে তারপরে আপনার আপনি নেত্রী দেশ মানে আপনার ওই দল ওই ওই জিনিস ছাড়তে না ভাই তাহলে এত বয়স হয়ে এত বুড়া হয়ে লাভ হইলো হ্যাঁ আপনাদেরকে আমি বলি আমি শুধুই বলে আসছি আমি মানে আমাদের ব্যাকগ্রাউন্ড সব আমি লিগ ছিল আমার চাচা বাবা সব চোদ্দ গোষ্ঠী এবং আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধু আদর্শে বড় হয়েছি কিন্তু যখন আমি নিচ্চোখে দেখছি ভাই দেশে এসে দেশে কি হচ্ছে চেতনার নামে মানুষ ভাঙায় খাচ্ছে এবং এটাকে পুঁজি করে বছরের পর বছর মাঠ দখল করো বিজয় সময় দখল করো এই করো নোটের মধ্যে ছাপাও নাম চেঞ্জ করো এভাবে তো হয় না এবং আলটিমেটলি যেটা কথা হচ্ছে যে যেটা হয়েছে এটা নিয়ে কথা বলি শেষ করে ফিউচার নিয়ে কথা বলি যে আপনারা হয়তো ভাবেন যে ভাই মানে আমি এক সময় সত্যি কথা বলতে বিশ্বাস ছেড়ে দিছিলাম যে এই দেশ থেকে আমি লিখছি আমার থেকে আল্লাহ বা গড় ছেড়ে চলে গেছেন এই দেশে এত পাপ এই দেশে হয়তো গড় আমার দিকে তাকান না তো আমাদের কখনোই মানে মুক্তি কিন্তু ভাই এটা সেকেন্ড টাইম পাইছেন আমরা আমি একাশিতে জন্ম আমি কখনো মুক্তিযুদ্ধ দেখি নাই যা শুনছি গল্পতে হ্যাঁ যা দেখছি মানে মুভিতে কিন্তু এই যে এবার দেখলাম স্বাধীনতা যুদ্ধে কত ত্যাগটি দিক্ষাস মানে ভাই এগুলো বললে শুরু থেকে শেষ করা যাবে না কে কোথায় মারা গেছে কে কীভাবে মারছে কিংবা কোনো জায়গায় বেও লাস্টা জাস্ট লাইক দ্যাট মানে একটা জেনোসাইডের মতো তারা পুরো করছে যুদ্ধে যা হয় নিজের দেশের লোকজনের সঙ্গে এই সরকারটা এই কাজটা করে গেছে তো অনেকে হয়তো ভাবে যে আমার পাওয়ারের কোনো সীমা নাই আমার কোনো শেষ নেই অনেকে উদ্ধ্যপূর্ণ কথাবার্তা বলছে লাস্ট সেখান থেকে পোলট্রি খাইছে এখন ব্যাপার হচ্ছে যে তাদের তো লিস্ট করা উচিত যারা বেইমান তাদের লিস্ট করা উচিত যারা বিদেশে বসে সাফারি পার্কে ঘুরে বেড়ায় আমাদের হিরো আমাদের জার্সি আমি জার্সি পরে কিন্তু প্রাউডলি অনেকে বলেন জার্সি পরছেন একজন রাস্তা আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি জার্সি পরে যাচ্ছেন সাকিবের জার্সি এটা সাকিবের জার্সি না এটা আমার জার্সি আমি আপনার দেখাই প্রাউডলি আমি আমার নাম লিখে রাখি এবং আমি আমার জার্সি অর্ডার করি কেন এই জার্সিটা আমার দেশকে রেপ্রেজেন্ট করে কোনো সাকিবের বাচ্চাকে রেপ্রেজেন্ট করে না মাসরাফিকে রেপ্রেজেন্ট করে না সবচেয়ে হাস্যকর লাগছে কষ্ট এবং ঘৃণা লাগছে যখন দেখছি এই চামারগুলো এই চামারগুলো দেশের খেয়ে দেশের থেকে হিরো হয়ে দেশের থেকে পয়সা বানায় তারা দেশের মানুষের সঙ্গে কোনো সইরাইটি নাই তাদের সঙ্গে কোনো ইয়ে নেই এগুলো অনেক অনেক মানুষ এরকম আছে আপনার তো ওগুলোতে আর না যাই ওগুলোর বিচার মানুষ করবে এবং মানুষ অলরেডি জানে ইউথ অলরেডি জানে এবং আমার ফুল ফুল অলওয়েজ আমার খালি একটাই মানে রিকোয়েস্ট যে এই ছেলেপেলে যেগুলো আসছে না ইয়াং ছেলেপেলেরা আসছে এদের যেই সাহস হ্যাঁ এদেরকে কখনো এদের যে মানে ইনোসেন্স নিষ্প মানে ওদের যে ছেলেরা তো নিষ্পাপ হুম এরা করাপশান দেখে না এরা বুড়া না এরা হারামি না হ্যাঁ এরা কোনো করাপশান দেখে এদেরকে যেন কোনোভাবে কেউ মিসগাইড নষ্ট করতে না পারে ওদেরকে ওদের মধ্যে চলতে দেন ওদের যে দেশের প্রতি যে ভালোবাসা কইসে টিকটক জেনারেশন এটা বলছে না বাট দেখেন ওরাই কিন্তু ওরাই কিন্তু অ্যাচিভ করলো যেটা আমরা পনেরো বিশ বছরে পারি নাই রাইট তো একনায়কতন্ত্র এগুলো কখনো না তো যেই যেখানে আসেন পাওয়ার করবেন না কাইন্ডলি আমি সব সময় বলছি আমি মানে হিংস্রতায় ভায়োলেন্সে বিশ্বাসী না আবার যখন আমি দেখছি হ্যাঁ আমাদের ছেলে সঙ্গে যা করা হচ্ছে মানে এটা দুঃস্বপ্নের চেয়েও খারাপ স্বপ্নে ঘুম আমি যখন মাঝে মাঝে স্বপ্ন দেখি এগুলো চেয়েও ভয়ঙ্কর রিয়ালিটি ছিল আমার এখনও ভিডিওগুলো আছে যখন এয়ার এই হেলিকপ্টারগুলো উঠতেছে গুলি করছে আমি স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে শব্দ শুনতে সবাই আপনারা শুনছেন যে ঘুম থেকে উঠলে মনে যায় কেউ গুলি করলো বা কিছু হ্যাঁ এখন আতঙ্কে ছিলাম তো এই যে একটা স্টেটে আসছে এটা একদিনে আসে নাই একদিন দুই দিন হইতে হইতে আপনারা অন্যায় সহ্য করতে করতে এটা মজা পেয়ে গেছে ভয় দেখায় মজা পেয়ে গেছে এবং ফিউচারেও এটা চেষ্টা হইতে পারে কারণ আমাদের দেশের কালচারটি অনেকটা এরকম তো আমি চিন্তা করি যে কিছু জিনিস আমাকে আমাদের সাজেশন দিব যদি আপনারা রাইট কানে পৌঁছাইতে পারেন অ্যাজ এ মানে কমেডি তো আমি এটা নিয়ে কথা বলি বাট আমার কাছে কেমন জানি মনে হচ্ছে খুব কিছু জিনিস আপগ্রেড বা চেঞ্জ করা খুব জরুরি খুব জরুরি এক নম্বর হচ্ছে আমি যদি বলি অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের দেশের এডুকেশনের হার বাড়ানো উচিত কারণ আমাদের দেশকে পারপাসলি গরিব এবং অশিক্ষিত রেখে একটা মহল মহল সবসময় একটা ধনিয়ার গরিবের একটা ব্যবধান যেটা হচ্ছে যারা টপ ক্লাস এখনও বাংলাদেশে বলতেছে না বাট বাংলাদেশে যারা চালায় এই গ্রুপ ওই গ্রুপ তারা চায় সবসময় মানুষকে গরিব রেখে পায়ের তলায় রেখে তাদের জমি নিয়ে যাব টাকা নিয়ে যাবো তাদের টাকায় আমরা ব্যাংক থেকে উঠায় নিয়ে বিদেশে গিয়ে বিজনেস করবো বড় লোক হবো এই যে বন্ধ করা উচিত ভাই আপনার সবার যে মেধা আছে কিংবা যে ডিজার্ভ করে যে যেটা ডিজার্ভ করে সেই হিসাবে উচিত এগুলো শুনতে অনেক হাস্যকর লাগবে বাট আপনার নিজেরাই বিশ্বাস করেন না বাট এটা আমাদের অ্যাচিভ করতে হবে এক জাস্টিস যেখানে জাস্টিস আছে যেখানে আপনার ধরেন মানে সত্যের জয় হয় কিংবা আপনার ধরেন আমাদের কি চিন্তা করছি এই কয়েকদিন হচ্ছে আমরা চিন্তা করছি আমাদেরকে ধরেন যারা গুলি করলো তাদের কাছে আমরা বিচার চাবো তারাই তো খুনি তাদের কাছে বিচার চাও পুলিশের কাছে বিচার পুলিশই তো গুলি করতে হবে রাইট তো আপনার বিশ্বাসটা সিস্টেম থেকে উঠে গেছে যারা সব খারাপ তো সিস্টেমটাকে খারাপ করার পিছনে দায়ী কারা হ্যাঁ সবসময় চিন্তা করবেন ডিপলি চিন্তা করবেন এটা আমাদেরও দোষ আছে আমাদেরও তাই আছে আমার সাথে চিন্তা করি ও মার্কেটে তাম আর কি ও ওখানে অ্যুজ হচ্ছে ওখানে অন্যায় সাথে আমার কি ওর সাথে হইলে আপনার সাথে হইতে পারে আপনি যত পাওয়ারফুলি হন দেখেন কত বড় বড় পাওয়ারফুল লোক হেলিকপ্টারেরা পালাইয়ে গেল হ্যাঁ আলটিমেটলি মানুষের রক্তের উপর পা দিয়ে মানুষের মানে কি বলবো যে মানুষের জীবনের উপর পা দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই এবং এরকম পাপ করলে ভাই আল্লাহ উপরে আসে আল্লাহর চেয়ে কোনো বড় শক্তি নেই এবং আমি সত্যি কথা বলতে হ্যাঁ সামটাইমস আমি আশা ছেড়ে দেই যে দেশে হয়তো চেঞ্জ আসবে না বাট আলহামদুলিল্লাহ দেখেন অভূতপূর্বভাবে আসছে এবং আলহামদুলিল্লাহ যে মানে আমরা একটা কিছু হলো মানে কিছুটা হলেও আমরা স্বাধীনতা ফিল করতে পারছি যদিও আমার ইচ্ছা ছিল যে মানে এদের খুনিগুলোর বিচার এরা যেন পালাতে না পারে এনিওয়ে সেটা পরেরটা পরে দেখা যাবে বাট আরেকটা জিনিস আমি বলতে চাই যেটা আমি তার মনে করি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে যেহেতু মানে ইনফ্রাস্ট্রাকচারে অনেক সমস্যা যেমন আমাদের দেখেন রাস্তা আমরা রাস্তায় ঘন্টা পর ঘন্টা যেমন বসে থাকি হ্যাঁ রাস্তার উল্টাপাল্টা সিস্টেম ট্রাফিক লাইটগুলোকেও মানে না এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা লিডার হবেন তাদের শেখানো উচিত বাঙালিকে এডুকেট করতে হবে আপনি যেভাবে এডুকেট করবেন এরা কিন্তু ভাবেই এডুকেটেড হবে সারাক্ষণ কোল্টা দিয়ে রিক্সা আসতেছে কয়দিন আগে আমার গাড়িতে মেরে আমার লাইট ভেঙে দিয়েছে রাইট তো আমি তখন মন এমনিই খারাপ তারপর একটা লসের মধ্যে গেছি বাট আমার কথা হচ্ছে যে ভাই বাংলাদেশে একটু নিয়ম একটা সিস্টেম আনা উচিত দেখেন বসুন্ধরা গুলশানি কিন্তু সুন্দর মতো রিক্সা চলে তাদের ওখানে কোনো সমস্যা নাই অন্যান্য জায়গায় মানে কোনো রুলস নেই এই দিক ওদিক দশ দিক দিকে তাকাইলো লাভ নাই। তো এই জিনিসগুলো ঠিক করা লাগবে ট্রাফিক সিস্টেম ঠিক করা লাগবে যদি আর্মির মানে কোয়ার্টার ভিতরে যেখানে আপনার শেয়ানি বা ওর ভিতরে যদি গাড়ি আমি সবসময় বসে যদি সুন্দর মতো চলে পুরো ঢাকা কেন চলতে পারবে না সবাই যদি লেন মেনটেন করে চলে নিয়ম মেনটেন করে চলে তাহলে কিন্তু ভাই আপনার অনেকাংশে আপনার সময় অনেক বাঁচবে প্রত্যেক দিন আমার জীবন থেকে তিন থেকে ছয় ঘন্টা রাস্তায় চলে যায় এটা তো হইতে পারে না এইটা একটা জিনিস মেবি আমাদের খুব ইম্পর্টেন্ট দরকার আরেকটা জিনিস হচ্ছে আমাদের শহরে খুব ইম্পর্টেন্ট আমাদের গাছের সংখ্যা কমে গেছে আমাদের খেলার মাঠের সংখ্যা কমে গেছে এই দেখেন মাঠটা আমার বাসার কাছে মাঠ একটা আছে আবাহনী মাঠ এটা পুরোপুরি দখল হয়ে গেছে পলিটিশিয়ানদের হাতে তাদের এখানে এক্সক্লুসিভ যারা টাকা দিয়ে মেম্বার হবে তারা খেলতে পারবে তারা ইউজ করতে পারবে ওয়াই নট দিস ইউজ টু বি গ্রাউন্ড ফর পিপল হু আর নর্মাল জেনারেল পাবলিক বাচ্চাদের খেলার মাঠ দিতে হবে আপনি সারাদিন বাসায় বসে থাকলে আপনার ফিউচার চিন্তা করতে হবে এই বাচ্চারা আমাদের ফিউচার আমরা দুই দিন পর থাকবো না আমরা বুড়ি আমরা শেষ কিন্তু বাচ্চা যদি মাঠে ফ্রিলি ফুটবল খেলতে না পারে কোনো যদি তাদের বিকাশ না ঘটে মেধার তারপর মেধা বলছে তাদের মানে মানসিক বিকাশ না ঘটে গাছ গাছ থেকে পেরে ফল খেতে না পারে গাছের মানে ছায়াটা যদি উপভোগ করতে না পারে সারা শহর তো কংক্রিট হয়ে যাচ্ছে আমাদের দেশে যে বন্যার সমস্যাটা হয় সব জায়গায় কংক্রিটের কারণে হচ্ছে এই জিনিসগুলো অ্যাড্রেস করে কিন্তু যদি এতদিন তো করাপশন চুরি ছিল এখন আমি বিশ্বাস করি যারা যারা আসবেন ধরেন ভালো মানুষ হৃদয় মানুষ বিবেক বা মানুষ যদি আসেন তারা চুরি না করে দেশটার কাজগুলো করবেন কারণ আমাদের এই নেক্সট কয়েক মাস আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দেশটাকে রিভিল করা এখন দেশে অনেক কেওস চলবে এটা সত্যি কথা যেটা এখন আসলে খুবই স্যাড বাট যুদ্ধ পরবর্তী সময়টা যুদ্ধই গেল আমাদের যুদ্ধ পরবর্তী সময় অনেক উল্টাপাল্টা কাজ হয় ওই সময় দেশে কোনো সিকিউরিটি থাকে না বাসায় বাসায় লুটপাট হয় এবং অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয় যেটা এখন হচ্ছে যেটা খুবই খুবই স্যাড বাট এটা আসলে থামানোর জন্য এখন ইমিডিয়েটলি মেবি আর্মি বা যারা যারা এই আন্দোলনের দায়িত্বে ছিলেন তাদের এটার ইয়ে নেওয়া উচিত যে প্রোটেক্ট করেন যারা আমি আমি জিনিসটা শব্দটা পছন্দ সংখ্যালঘু এই শব্দটা আমি পছন্দ করি না সংখ্যালঘু আবার কি বাংলাদেশেই সবাই ভাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যা লঘু কেন হবে আমরা তো ভাই হয়ে চিন্তা করি না যে ভিন্ন ধর্মের লোকজন সংখ্যা লঘু ওদের ওরা একটু দুর্বল হ্যাঁ পাহাড়ি যারা ওরা দুর্বল নো আমাদের এই জিনিসটা মাহাতে সহাইতে হবে যে ভাই যে আমাদের ভেদাভেদ সবসময় রাজনীতি অপরাজনীতি যেটা চেষ্টা করে মানুষের মধ্যে ভেদাভেদ লাগাই দিয়ে তাদেরকে একটা মারামারি লাগাই দেওয়া হ্যাঁ দেখেন ছাত্রলীগ পুলিশ তাদেরকে এগেন্স্ট দাঁড় করে দিচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে ছাত্রলীগের পোলাপান হ্যাঁ ছাত্রলীগ করেন যে বুয়েটে যখন আপনারের সঙ্গে যেখানি হয়েছে তারাও তো স্টুডেন্ট ছিল যারা এই কাজগুলো করছে তো তাদের লাইফ শেষ এবং যারা আপনার তাদেরকে ইউজ করে ছেড়ে দিয়ে তারা দিব্যি ভালো থাকে তারা উড়ে চলে যায় এবং দেশে ফেলে যায় যারা যারা তাদের হয়ে কাজ করছে রাইট তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এগুলো আপনি যেভাবে দেশকে ট্রেন করবেন মানুষকে সেভাবে তারা ট্রেন্ড হবে আমার মনে হয় থেকে রাজনীতি ছাত্র রাজনীতি উঠানো খুব দরকার পড়া পড়ালেখা করবে ভাই সেশন জোটে আটকায় নাকি পড়ালেখা করে তিন বছর ডিগ্রি শেষ করে বেরো যাবে দেশের মতো অ্যান্ড দে উইল ওয়ার্ক ওয়ার্ক ক্রিয়েট করতে হবে না এবং এই যে মামা চাচা না এগুলো জিনিস বন্ধ করতে হবে অনেক কিছু আছে তো মানে তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু সত্যি কথা বলতে তারা মানে কঠিন মানে যারা মানে কি বলো যে লোয়ার মিডল ক্লাস যে সেকশনটা আছে তাদের মধ্যে অনেক ক্ষোভ তাদের ক্ষোভ কিন্তু শুধু রাজনীতি বৃত্তের উপরে না তাদের খুব সাধারণ মানুষের উপরে যারা শহরে থাকে যারা একটু ভালো আছে ওয়েল অফ তাদের উপর রাখ যে তোরা ভালো খাস আমরা তো ভালো কিছু করতে পারতি না তাই না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বৈষম্যটা কমে আসে বাজারে খাওয়ার দাম ধরেন আপনার বাংলাদেশে খাওয়ার দাম এত বেশি কেন সিন্ডিকেটের কারণে আমের মধ্যে ফরমালিন দেওয়া হচ্ছে কেন সিন্ডিকেটের কারণে জায়গায় যায় চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করা না যায় ভাই এই মানুষগুলো সব জায়গায় আসে যেই দল আসে সেই দলের সঙ্গে মিশে যায় তো এই গুন্ডা পান্ডেদেরকে যদি শক্ত হাতে রোখা না যায় তাহলে কিন্তু ভাই দেশে যেই লাও হেই ক্ষতি এত রেভুলেশন করে কোনো লাভ হবে না আপনার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো এরকম অনেকগুলো স্টেপ নিতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার আশেপাশে জিনিসটা শুনতে খারাপ দেখাবে আমি প্রতিহিংসা পরায়ণ হইতে চাই না বাট অনেকগুলো সুবিধাবাদী লোক ছিল যারা সব সময় ছিল তারা সময় সময় রং বদলায় সেলিব্রিটি বলেন তারা সমাজের কোনো প্রমিনেন্ট লোকজন বলেন তারা কখনো একটা সাইড নেয় না যখন যে পাওয়ার থাকে তার সাইডে থাকে এবং খুব চালামি করে আমি অফকোর্স নাম বলতে চাচ্ছি না এবং এটা বললে জিনিসটা শোনাবে যে মনে পড়ি মানে অ্যাটাকিং বাট আমাদের কিছু কিছু সেলিব্রিটি ওনারা গিয়ে ওনাদের যেহেতু ধান্দা ওনারা যেহেতু সরকার থেকে টাকা খাইছে হ্যাঁ তারা গিয়ে যেসব নির্লজ্জভাবে তাদেরকে প্রমোট করছে বা সামথিং এদেরকে মাথায় রাখবেন এদেরকে জীবনে কখনো আবার যদি হাতে এসে মিনিত করে আসে ধরে ভাই আমি ভুল হয়ে গেছে আমি বুঝি নাই তখন ইয়েতে ছিলাম নো দেশের কোটি কোটি মানুষ বুঝবে দেশের বাচ্চা খালা ছেলে পেলে বুঝবে এরা বুঝবে না এটা হয় না আপনার লিস্টে যখন যখন দেখবেন শুধু সেলিব্রিটি না ফ্রেন্ড হোক যেই হোক ধরে নিউট্রালস চুপচাপ আছে মেবি দে হ্যাভ সামথিং টু সে বাট কুডেন সে এটা হইতে পারে বেনিফিট অফ ডাউট বাট যারা ওপেনলি মানে মানে এরকম একটা উল্লাস করে বেড়াইছে যে ওরা এত মানে প্রাচীন দল ওরা হারবে না সাত মিনিটে শোয়াই দিব হ্যান ত্যান এই ফলনগুলো করছিল হ্যাঁ থ্রেড দিছিল আপনাদেরকে মুখ চেপে ধরছিল হবে তাদেরকে মনে রাখবেন আমি তাতে তার চেপে বললাম বিকজ এদের প্রতি আমার চরম কিনা আমি ধরেন ইসলামের মানে বলে আমি ইসলামিক ওরকম হারিয়ে না বাট মানে আমি একটা জিনিস জানি যে ডিফারেন্স বিটুইন কাফের অ্যান্ড মুনাফিক হিউজ ডিফারেন্স আমি কাফের চেয়ে মুনাফিক বেশি ভয় পাই যারা শত্রু তা তো শত্রুই কিন্তু মুনাফেক যারা তারা কি করে জানেন তারা হচ্ছে সবসময় সুর বদলায় সব দিকেই তারা তাল দিয়ে চলে তাদের মুখের কথা এক কাজে এক হ্যাঁ তো আপনারা এই ধরনের মানুষগুলো যখন দেখছেন না তাদেরকে আপনারা এক ঘরে করে দেন তাদেরকে হার্ট করার দরকার নেই তাদেরকে ধরার দরকার নেই আমি বলছি না তাদের ঘরে ঘরে গিয়ে ধরেন এবং তাদেরকে শিক্ষা দেন বাট এরা যেন কোনো দিন যারা মিউজিক করে নাটক করে ইয়ে করে যারা আমাদের ছেলে সাইডে ছিল না আমাদের তাদের সাথে একাত্মতা প্রকাশ করে নাই হ্যাঁ যারা লাস্টে এসে করছে তাদেরকে আপনারা ক্ষমা করে দেন হইতে পারে যে তারা হয়তো বা তারা রিয়েলাইজ করতে পার সাহস করতে পারে নাই বা সবার সাহস কিন্তু একরকম হয় না লাস্ট দু একটা কথা বলে শেষ করি অনেকে হয়তো ভাববেন যে ও সাহস করে আসে নাই কেন আপনারা ব্লেম করছেন হ্যাঁ তো আমি শুরুতেই ভাবতাম যে রাফসান ছোট ভাই এত দেরি করে আসছে কেন ও তো মানে আরও আগে আসতে পারতো বা সামথিং অনেক সময় হয় না ভাই মানুষ ভয়ে থাকে হ্যাঁ সবার ইয়ে কিন্তু একরকম আপনি যদি বলেন ভাই তুই জান দিলি না কেন ভাই যান দেওয়ার মতো সাহস শুধু থাকে বীরশ্রেষ্ঠ আমাদের আমাদের যারা এখনকার এই বছরের মানে যে রিসেন্ট আমাদের আমাদের যারা ইয়াং হ্যাঁ তারা হচ্ছে নতুন তাদেরকে মনে রাখতো তারা আমাদের হিরো তাদের যে সাহসটা আছে ভাই মানে মুক্তিযুদ্ধ লাগলে মানে জিনিসটা হচ্ছে দেশে যদি যুদ্ধও লাগতো এরাই যুদ্ধ করতো আমরা হয়তো সাহস পাইতাম না দিস ইজ দ্য রিয়ালিটি আপনাদের বুঝতে হবে বাট মানুষ যখন কোনোভাবে আমি অনেককে বলি যে ভাই যে যে ফরমেট থেকে যে যে জায়গা থেকে প্রতিবাদ করছে তাদেরকে ওই সম্মানটা দেন যে ভাই ঠিক আছে তোরা আমাদের সাথে ছিলি ডুক তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে হবে নাহলে আমরা যদি আবার সেই মারামারির মধ্যে লেগে যাই হুম লাস্ট একটা এক্সাম্পল দিই আজকে আমি মানে আমাদের বিজয় উল্লাস শেষ করে আসতেছি আমার আসলে চিল্লা চিল্লি করে গলাত বসছে এবং প্রচুর আমার ডায়াবেটিসের সমস্যা কারণ সুগার লো হয়ে যায় আমি সাদা লাইট দেখতে শুরু করছি আমি রিক্সাইটা উঠে বসে ভাই আমাকে নিয়ে যান বাস আমি আর মানে বাইরে থাকতে পারছি নিড ওয়াটার হ্যাঁ আমি যখন যাচ্ছি পুরা মহম্মপুরপুর একদম মানে লোক কারণ ও তো আমরা জানেনি কোনো মুভ করার জায়গা নাই তো বাসায় আসতে আমার দেড় ঘন্টার উপরে লাগছে তো আমি দেখলাম যে একটা রিক্সা এক এক বাইকার চিল্লা চাই আমার পায়ের উপ চলে গেছে হ্যানত্যান মারামারি করে মারবো হ্যানত্যান তো রিক্সা প্রথমে বুঝে নাই যে পায়ের উপ রিক্শায় কী হয়েছে কি সমস্যা তো লোকজন ছিল যেখানে ওজন অনেক বেশি পায় তো যখন সরাই ফেলার পরে তো একটা থাপ্পড় দিব আমি বলছি ভাই আজকে বিজয়ের দিন মারামারি করেন না হ্যাঁ আজকে ওকে মাফ করে দেন আজকে হেসে চলে যান আজকে সবাই হাসেন তো এই জিনিসটা ধরে রাখা খুব ডিফিকাল্ট বাংলাদেশের ইউনিটি ধরে রাখা খুব ডিফিকাল্ট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে এক রাখা আপনি মানুষকে যতই সরকার বলেন যাই বলে মানুষ যদি ভালো হয় সরকারও ভালো হবে মানুষ খারাপ হলে সরকারও খারাপ হবে তো আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা নিজের বেনিফিটের জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা আমার নিজের ভাইকে আমি ঠকাই দিয়ে নিজে জিতে যাবো এই মনে আস্তে আস্তে বের হয়ে আসা উচিত আমাদের একটু পজিটিভ চিন্তা উচিত যে এক জায়গা থেকে ম্যান হয়ে ঢাকনা উঠাই নিয়ে গা হইলো না তারপর এক জায়গা থেকে লুটপাট করলাম শুনলাম যে অনেক জায়গা থেকে লুটপাট হয়েছে ধরেন টাইম ওয়ার্ল্ড কি টাইম জোন তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লুটপাট হয়েছে তো লুটপাটগুলো কারা করছে ঠিক আছে ধরলাম যে না নেশা করে আমি রাস্তায় দেখছি এগুলো কারা করে বাট এগুলো আস্তে আস্তে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে দেশীয় জিনিসপত্র যেমন একটা গাড়ি একটা অ্যাম্বুলেন্স বা সামথিংগুলো আমার দেশীয় প্রপার্টি তো এগুলো আমরা যেন নষ্ট না করি কখনো আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে একটু অ্যাওয়ারনেস আসতে হবে তো আমরা এডুকেট করতে হবে যারা একটু ধরেন আনএডুকেটেড ছেলে ছেলেপেলে তাদেরকে বুঝাবেন আপনার আপনার তো এডুকেটেড আপনারা বুঝাবেন যে ভাইয়া এরকম না একটা গাছ উঠায় না গাছটা আমাদের মানে দেশের একটা সম্পদ গাছ লাগালে আমরা এখান থেকে ফল পাবো ছায়া পাবো অল দ্যাট তো মানে অনেক ব্যাপার স্যাপার আছে বাট আস্তে 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 আমাদের যেটা ক্রিয়েট করতে হবে যে মানে পজিটিভনেস আপনার পজিটিভিটি আপনারা জানেন আপনারা অনেক স্মার্ট আছে এখনকার ছেলে পেলে ভাই এটা বলার অপেক্ষা রাখেন দে ক্যান রান এ কান্ট্রি সাকসেসফুলি অ্যান্ড দে ক্যান চেঞ্জ নায়ক মুভিটা আপনারা দেখছিলেন অনিল কাপুরের এর চেয়ে ড্রাস্টিক্যালি এরা চেঞ্জ করতে পারে চাইলে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে দেশে যা যা ক্ষতি হচ্ছে তারা আমার মনে হয় ভাই মাই আমাদের যারা বাইরেও মানে ভাইরা আছেন যারা আপনার রেমিটেন্স পাঠান তারা যদি আবার ইনশাল্লাহ নর্মালি সব ইয়ে করতে থাকেন মানে সেন্ড করতে থাকেন টাকা দেশে অর্থনীতি চাঙ্গা করতে বেশি লাগবে না আমাদের দেশের মানুষ অনেক অনেক মানে কর্মঠ তারা অনেক কাজ করতে পারে কিন্তু একটা জিনিস হচ্ছে যে ইন্টারনেটের স্পিড সবসময় ভালো থাকতে হবে এখন বাংলাদেশে ওয়ার্ল্ডে ইন্টারনেট ছাড়টিকে থাকা সম্ভব না তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমি আরও কিছু টপিক না লাভ করবো সামনে বাট আমাদের যারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আমি কালকে রাতে ভাই আমি কতবার যে কাঁদছি মানে মানে কি বলবো যে মানে নট বিকজ যা যা হয়েছে যা যা হয়েছে তার জন্য আমি শুধু কাজ আমার কান্না আসছে যে আমাদের কতটা আমরা আমি ভাবতেছিলাম যে আমাদের বন্ধুকে সামনে হেরে যাব এতগুলো মানুষের ড্রিম এতগুলো লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় তারা ওপেনলি বলতেছে অন্যায় চোখের সামনে দু হাজার এটা মানে এগুলো এখনো যারা আপনার ঘুম থেকে উঠবেন একদিন যদি ঘুমায় আমি কিন্তু প্রচন্ড টায়ার আমি কয়দিন ধরে মানে যা যা হচ্ছে আমি মানসিকভাবে হ্যাপি না আমার কাজ করতে যাচ্ছি আমি উল্টাপাল্টা ভিডিওতে উল্টাপাল্টা বলতেছি মানে আমার মাথা ঠিক ছিল না আমার ধরেন আমাদের বেসিক রাইট সব তারা নিয়েই গেছে তারা ফাইজলামি করে তারা নেট অফ করে দেয় বাপের সম্পত্তি ছিল ওদের নেট হ্যাঁ তো এরকম অফ করে দেয় থ্রেড দেয় টাকা নিয়ে নেট দেয় না হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি না সকালবেলা কি হচ্ছে আমি কীভাবে যাব বা ছেলেপেলেগুলো আপডেট কি তখন আমি না নর্মাল থাকতে পারি না আমি ভোরবেলায় জাস্ট চারটার সময় বসে আল্লাহ আমাদের ছেলেগুলোকে জিতায় দাও আমি আর কিছু চাই না কিছু চাই না ওরা জিতুক ওরা জিতুক ওরা যা ভাবে রাইট ওরা যেভাবে চায় ওরা দেশটাকে কীভাবে গড়ে তুলুক কারণ এই দেশে ওরা থাকবে ওদের ছেলে পেলে থাকবে এবং ওরা হচ্ছে কি একটা নিউ জেন জি ওরা একটা নিউ জেনারেশন যেখানে আমরা ওদের সাথে থাকবো ওদের যদি কোনো সাপোর্ট লাগে লাগবে না আমাদের দরকার নাই বাট ভালোবাসাটা দিব আমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে শেয়ার করবো যদি মনে হয় যে ভাই ওরা আমাদের কাছে জিজ্ঞেস করছে ভাই এটাকে আসলে কীভাবে করলে আপনি কী মনে করেন কিংবা আরও যাদের কাছে যাচ্ছে এক্সপার্টিসের জন্য তারা আপনাদের আপনাদের এক্সপার্টিস দিয়ে হেল্প করেন আপনারা অনেকভাবেই হেল্প করা যায় দেশের কাজে অনেকভাবে হেল্প করা যায় আপনার ডেফিনেটলি আপনারা যদি ধরেন মনে করেন যে কত ফান্ড দরকার আপনি পকেট থেকে পার্সোনাল কিছু টাকা দিয়ে একটা ছেলেকে হেল্প করলেন এভাবে করতে পারেন রাইট তো মানে আলটিমেট যে কথাটা হচ্ছে যে দেশটা যেন আমার চাওয়া একটাই ভাই স্বাধীন হয়েছি আবার যেন পরাধীনতা বৃত্তে ফেরত না যাই আমাদের দেশে আমরা কখনো যেন এক্সট্রিম না হই এটা খুব মনে রাখতে হবে লাস্ট কথা ইম্পর্টেন্ট খুব মনে রাখতে হবে যে ধার ধার মানে হোক কিংবা পলিটিক্যালি হোক কোনোভাবে এক্সট্রিমিজম ফলো করা যাবে না আমি দেখছি অনেক আমার খালি মনে হয়তো মৌলবাদী যারা আছে তারা এক্সট্রিমিস্ট এক সময় মনে হইতো যখন দেখি যে অনেকে আছে যে বলে ভাই ওই সরকার আসলে তুই গান করতে পারবেন না এগুলো দেখছি তোকে দেখে নেওয়া হবে হ্যাঁ তোদেরকে লিস্ট করা হবে তোদেরকে তোদের চেতনা ঢুকায় দেওয়া হবে সব শিবির হ্যান থ্যান এগুলো কথাবার্তা যারা আছে আপনার যারা নন বিলিভার তারাও অনেক এক্সট্রিমিস্ট আছে দুই পক্ষ থেকে যেই ধরনের এক্সট্রিমিস্ট থাকে আপনারা সরে রাখার চেষ্টা করেন স্বাধীনভাবে চিন্তা করতে যারা আপনাকে না দেয় তারা সবসময় আপনাকে মানে কি বলবো যে মানে প্রভাবিত করার চেষ্টা করে হ্যাঁ আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যে আপনাকে বলে ওই দেখ ও কিন্তু খারাপ ওকে গিয়ে হিট কর স্বার্থ আপনাকে যা করে নিয়ে আপনাকে ইউজ করে আপনাকে ছুঁড়ে ফেলে দেয় এই জায়গা থেকে সবসময় আওয়ার থাকবেন নিজের বিবেক বুদ্ধি ইস্তেমাল করবেন যেটা হচ্ছে ইউজ করবেন এবং সবসময় মানে আপনার কাছে যেটা রাইট লাগে কারণ আপনারা পিওর ফ্রম হার্ট হার্ট থেকে রাইট লাগে আমাদের মতো বুড়া লোকদেরকে আপনার ধরার দরকার নেই যে ওরা কী ফিল করছে হোয়াট বাট কখনও অ্যারোগেন্ট হবেন না সবসময় এই মানে মনটাকে রাখবেন কি যে ওপেন ওপেন টু রিসিভ মানুষের কথা শোনার চেষ্টা করবেন এবং মানে আপনি যদি অ্যাজ এ লিডার আপনার কিন্তু আরও মানে দায়িত্ব অনেক বেড়ে যায় আপনার ডেফিনেটলি মানুষের যখন আপনার পাওয়ার আসে তখন তাদের দায়িত্ব অনেক তাদের আপনার দেশের ধরেন সরকার ওই সরকার কি করছে আমিলি কি করছে যে আমাদের লোক না হইলে তোরা সব রাজাকার কথাটা গায়ে লাগছে কারণ সবাই কি লীগ করতে হবে সবাই কি চেতনায় বিশ্বাস করতে হবে নো এই এইসব ফালতু ইয়েতে বিশ্বাস করি না এবং কে বিশ্বাস করতো কাদো বাঙালি জোর করে কাদো সারাক্ষণ গান জোরে জোরে এগুলো ভাই মনের মধ্যে জোর করে ঢুকানো যায় না আপনার দেশপ্রেম ভালোবাসা এগুলো মন থেকে আসে রেসপেক্ট থেকে আসে রাইট তো আপনারা সবাইকে সমানভাবে ট্রিট করবেন হ্যাঁ ধরে দেখা গেল যে যারা আপনাকে সঙ্গে এগ্রি করছেন আবার তারা দেশের তাও কিন্তু দেশের নাগরিক সবাইকে ভয়েস ফ্রি রাখতে হবে কথায় কথায় ফেসবুক অফ করে দিব এই অফ করে দিবো এই যুগে এটা কেন হবে মানুষকে বলতে দেন এত ভয় পেলে তো হবে না মানুষ ক্রিটিসাইজ করবে আপনারা যখন পাওয়ারে যাবেন বা নতুন সরকার করবেন তারাও ভুল করবে তারাও হয়তো মেবি অন্যায় করতে পারে তখন যদি একটা প্রপার ইলেকশন সিস্টেম থাকে যে আমরা সবাই ভোট দিয়ে নির্বাচন করব মানে অপোজিশন কে হবে গভর্নমেন্ট কে হবে তাহলে কিন্তু একটা ভয় থাকবে একটা জবাবদিহিতা থাকবে জব না থাকার কারণে আজকে দেশের অবস্থা হয়েছে তো এইভাবে যেন এক নয় তন্ত্র আর ফেরত আসতে না পারে আপনারা যেই আসুক যেই পাওয়ার আসুক আপনারা মেকশিওর করবেন যে আপনার অধিকারটাকে যেন আদায় হয় রাইট আজকে এই পর্যন্ত আর কথা বলি অনেক কথা বলতে ইচ্ছা করতেছিল বাট মানে আমি জাস্ট চাই আমাদের যারা মানে এই স্বাধীনতাটা দিয়ে গেল তাদেরকে সম্মান করে হলো আপনারা দেশের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করবেন না ইন ফিউচার ঠিক আছে আর লাস্ট কথা হচ্ছে যে ভুলে যাবেন না দেশে কি হয়েছিল আমাদের একটা টেন্ডেন্সি আছে ভুলে যাওয়ার কারণ দেশে এত কিছু হয় আমরা মনে রাখতে পারি না একবার বিল্ডিং আগুন লাগে মানুষ মরে যায় একবার মানে কি বলবো মানে একটার পর একটা হয় মানুষ ভুলে যায় ভুলে যাওয়া যাবে না বাস চাপা দিয়ে স্কুলের বাচ্চা সব কিছুর রেকর্ড রাখতে হবে এবং সবকিছু মনে রাখতে হবে যে আমাদের সাথে এই হয়েছে আমি এটা বিচার পাই নাই সময় যদি আপনার জাস্টিসটা ঠিক রাখেন অক্ষুণ্ণ রাখেন তাহলে আপনার মানে সত্যি কথা বলতে দেশ সুন্দর মতো আগায় যাবে এবং এই দেশের থেকে অনেক কিছু আমার বিশ্বাস মানে অ্যাচিভ করা সম্ভব যেটা বিদেশ থেকে আপনি করতে পারবেন না টাকা বলেন ফ্রিডম বলেন কিংবা অনেক কিছু আমাদের অনেক সুন্দর সুন্দর স্কোপ আছে এগ্রোকালচারে ও সবচেয়ে ইম্পর্টেন্ট কৃষকদের যারা আমাদের ফলন ফলায় তাদেরকে আমাদের টপ প্রায়োরিটি রাখতে হবে যারা আমাদের টিচার পড়ালেখা করে তাদেরকে টপ প্রায়োরিটি রাখতে হবে ডক্টরদের টপ প্রায়োরিটি রাখতে হবে যারা আমাদেরকে দেশকে সেবা করে দিছে যারা আমাদের দেশকে সব সময় সেবা করে যাচ্ছেন এবং কৃষকরা না থাকলে আমরা না খেয়ে মরবো সো ওনাদের যেন টেক কেয়ার করা হয় ওনাদেরকে যেন অনেক সুন্দরভাবে সম্মানভাবে সম্মানিতভাবে লোন দেওয়া হয় তাদের জীবন যেন ইজি করা হয় তাদেরকে যেন ভালো করে সচ্ছলভাবে হবে চলার ব্যবস্থা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ সবাই এই কথাগুলো মনে রাখেন আরও যদি কথা মনে পড়ে সামনে বলবো তো মনের থেকে আসলে মানে আমি মানে আজকে আর কাঁদতে চাই না আমি অনেক দিনই মানে আমি চিন্তা করে করে মুক্ত বলেন সাইদ বলেন যেই ছেলেগুলোকে মারছে বাচ্চাদের মারছে আমি দেখে দেখে আপনি যদি আমি যদি আপনি যদি আমার মতো মানুষ হন আপনার যদি বিবেক থাকে ভাই আমি দল দল বুঝি না আমার দেশের মানুষকে আমার দেশের বুলেট আমার দেশের ট্যাক্সের টাকা বুলেট দিয়ে গুলি করে মারা হয়েছে এর চেয়ে কষ্টের কিছু আর হইতে পারে না বিচার ইনশাল্লাহ হবে আশা করি কিন্তু একই সঙ্গে মাথায় রাখবেন যে পজিটিভ পজিটিভিটি আগায় যেতে হবে আমরা যেখানে পড়ে আছি এখানে থাকা যাবেন আমাদের আগায় যেতে হবে তো এগুলো মাথায় রাখবেন এবং সুন্দর করে দেশ চালাবেন সুন্দর করে আপনারা আপনার কন্ট্রিবিউশন ভয়েস করবেন এবং কখনোই কারোর উপরে জোর জবরদস্তি করবেন না এটি হচ্ছে সবচেয়ে আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম